এরকম একটা ওয়েদার, মানে ইচ্ছা করবে যে শুয়েই থাকি কম্বলের মধ্যে, কম্বলের মধ্যে থেকে বেরোনোর কোনো ইচ্ছাই করবে না। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে জানুয়ারি মাসের 3 তারিখ আর নতুন বছর শুরু হয়ে গেছে, বাট ভেরি সরি আমি 31st বা 1st জানুয়ারির কোনো ব্লগ শেয়ার করিনি, করতে পারিনি। আমার নিজের মুড ভালো ছিল না, সাম কিছু প্রবলেমের জন্য আমি করে উঠতে পারিনি। অ্যান্ড এখন বাজছে সকালবেলা 9টা, আর অন্যান্য দিন আমার এই সময়ের মধ্যে স্নান, সকালবেলা সমস্ত কাজ কিছু হয়ে যায়, আমি ফ্রেশন আপ হয়ে যাই, বাট আজকে আমি হতে পারিনি। আজকের ওয়েদারটা এতটাই লেজি যে সকাল থেকে ল্যাটকে থেকেতেই সময়টা চলে যাচ্ছে। আর এখন যেহেতু 9টা বাজছে, আমার মনে হলো আগে ব্রেকফাস্টটা করে নেব, অ্যান্ড তারপরে আমি যা কিছু বাকি কাজ আছে সেগুলো করবো। তার জন্য আমি এখন আগে আমার ব্রেকফাস্টটা করব, করে দেন আমি আমার বাকি কাজগুলো করব। বাট বিফোর দ্যাট লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম অনন্যা, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা প্রথমবার আমায় দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও। তো চলো দিনটা শুরু করা যাক, তোমাদের দেখাই আজকে আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি, ব্রেকফাস্টে আজকে আমি কি বানিয়েছি। তো আজকে ব্রেকফাস্টের জন্য আমি এই ছানা টোস্টটা আজকে আমি বানিয়েছি, বেসিক্যালি ছানা টোস্ট বলতে পারো, ছানা স্যান্ডউইচ বলতে পারো, আর সাথে কফি আছে। শীতকাল তো কফি না হলে চলেই না। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, এনজয় করি, দেন তোমাদের সাথে কথা বলছি। স্যান্ডউইচটা খেতে অসম্ভব ভালো লাগছে, অনেকদিন পর এরকম সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট করছি, কারণ কয়দিনকাল যাবৎ এত বেশি নিমন্ত্রণে ছিল যে সেখানে গিয়ে ব্রেকফাস্ট করা খুবই আনহেলদি। তবে মাঝে মাঝে এরকম তো হয়েই যায়, সেটা কারোরই কিছু করার থাকে না, সবাইকারই এরকম কম বেশি চলতে থাকে। শীতকাল মানেই তো একটা নিমন্ত্রণ, সেলিব্রেশন, পিকনিক, ফিস্ট, এগুলো তো লেগেই থাকে, তো এগুলোর কোনো মানে সেকেন্ড অপশন কিছু থাকে না। তবে এগুলো ভালোও লাগে, তবে আবার একটু হেলদি ওয়েতে ব্রেকফাস্ট করতে পেরে খুবই ভালো লাগছে আর খুবই ফিলিং সকাল সকাল এরকম একটা হেলদি ব্রেকফাস্ট। তোমরা কারা সকালবেলা কী খেতে পছন্দ করো সেটা তোমরা আমার সাথেও শেয়ার করতে পারো। আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক আইডি, আমার সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো ফর নিউ নিউ আপডেটস। আর সকালের ব্রেকফাস্টের সাথে এরকম এক কাপ, আর ব্রেকফাস্টের সাথে যদি এরকম এক কাপ করা কফি না থাকে তাহলে তো দিনটা একেবারেই অসম্পূর্ণ হয়ে যায়। তো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দেন তোমাদের সাথে কথা বলছি। আর বাইরে প্রচুর আওয়াজ আছে, প্লিজ কিছু মনে করো না, প্লিজ কিছু মাইন্ড করো না, এগুলোকে জাস্ট ইগনোর করো অ্যান্ড ব্লগটা এনজয় করো। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাবছি স্নানটা করেই নিই, কারণ অলরেডি বেলা 10টা বাজে, কিন্তু বাইরের ওয়েদারটা জাস্ট এতটাই লেজি। স্নান করতে হবে, ফ্রেশন আপ হতে হবে, তারপর ঠাকুরকে একটু পুজোও করতে হবে, কারণ সেগুলো এখনও কিছুই করা হয়নি। অন্যান্য যে আমার এতক্ষণে সমস্ত কিছু হয়ে যায়, এখনও পর্যন্ত কিছুই হয়নি, সো দ্যাট আগে যাই স্নান করি আর ফ্রেশন আপ হই, দেন তোমাদের সাথে মিট করছি, তোমাদের সাথে কথা বলছি। তো আমি স্নান করে চলে এসেছি আমি, আর এই সবে মাত্র একটু হালকা করে রোদ বেরিয়েছে, আর আমি একবারে ফ্রেশ হয়ে গেছি, আমার বেসিক স্কিন কেয়ারটা করে নিয়েছি, আর দুপুরের জন্য লাঞ্চে কী বানাবো সেটা নিয়ে আজকে প্রচণ্ড কনফিউজ। তো দেখি দুপুরে কী বানাই, কী রান্না করি। তো অনেকদিন যেহেতু কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, তাই তোমাদেরকে দেখানোই হয়নি, ঘরে একটা নতুন অ্যাডিশন হয়েছে। তো এই মানি প্ল্যান্টটা ঘরে আমরা রেখেছি, দেখা হয়েছে প্রথম দিকে গাছটা বাড়ছিলই না, গাছটাতে নতুন নতুন পাতাও ছাড়ছে, তো খুবই সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে গাছটা। আর টেবিলের কর্নারে এই গাছটাকে রেখেছি, আর প্লিজ কিছু মনে করো না, অ্যাকচুয়ালি ফোনের চার্জিং তারটা, কারণ আমার ফোনে একদম চার্জ নেই, আমি ফোনটাকে চার্জে লাগিয়ে আর ভিডিও শ্যুট করছি। দুপুরে লাঞ্চের জন্য আজকে এই ভেজিটেবল ওটসটা বানিয়েছি, অ্যাকচুয়ালি সমস্ত রকমের শীতকালে যা ভেজিটেবল পাওয়া যায় সেগুলো দিয়ে, আর এই সাথে ছিল এই ফ্রুটসটা যেটা আজকে দুপুরের লাঞ্চের জন্য বানিয়েছি। বাইরে কিছু কাজ ছিল তাই আজকে একটু দোকানের দিকে এসেছিলাম, এখন দোকানে বসে আছি। আর আসলে আমি আজকে টেলারিং এর দোকানে যাব, তো সামনে বিয়ে বাড়ি আছে, তার জন্য কিছু ব্লাউজ বানাতে দেবো আর শাড়ি ফাড়িগুলো রেডি করার আছে, তো সেই জন্য একবার দোকানের দিকে যাচ্ছি।
আর জিনিসগুলো কি বানাতে দিয়েছি সেগুলো তো রেডি হয়ে আসার পর তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর বাড়ি ফিরে আবার রাত্রেবেলা ডিনারের জন্য কি প্রিপেয়ার করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা আজকের লাঞ্চ তো তোমাদের সাথে শেয়ারই করেছি, দেখলেই তো একটা ভেজিটেবল ওটস বানিয়েছিলাম, সমস্ত রকম শীতকালে যা যা সবজি পাওয়া যায় সব কিছুটা দিয়ে তার সাথে ওটস দিয়ে। বেসিক্যালি ওটসটা তো সবাই খিচুড়ি বা একটু ওই বয়েল করে খায়, তো ওটা আমার খুব একটা পছন্দ না, তো আমি ওই জন্য ওটসটাকে একটু নুডলসের মতো করে বানাই, নুডলসটাকে স্কিপ করে। ভীষণ হেলদি একটা খাবার, ভীষণ ফুলফিলিং। তো এবার তো রাতের ডিনারের পালা, তো আজকের ডিনারের জন্য কি বানাবো এটা ভাবছিলাম। ডিনারের জন্য আজকে ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা ছিল, সাথে ছিল ডাল মুসুর ডাল, পাঁপড় ভাজা আর মাছ দিয়ে এই বড়াগুলো বানিয়েছিলাম। এখানেই ব্লগটাকে শেষ করছি, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।